আমি সবকিছু ছেড়ে সন্ন্যাস নিয়ে নিতে চাই। আর কদম্ব বংশের সঙ্গে বিবাহের প্রশ্নই উঠছে না। ওরা যখন জানতে পারবে আমি সন্ন্যাস গ্রহণ করেছি, এই বিবাহ না হওয়ায় তারা খুশি হবে। এখন এই সমস্ত কিছু আলোচনা করা সঠিক সময় নয়, আপনার বিশ্রামের প্রয়োজন। মহারাজ, উপতিষ্য, ঐশিকাকে সিঁদুরটা পরিয়ে দাও। আশীর্বাদ করুন মহারাজ, জন্ম জন্মান্তরে যেন আপনাকে স্বামী হিসেবে পাওয়ার সৌভাগ্য হয় আমার। আপনি সিংহলের রাজা, সকলের দিকে খেয়াল রাখবেন মহারাজ, বিশেষত খনার দিকে। খনা কোথায়? কৌরকির কাছে। আমি ওকে বলেছি খনাকে এসবের থেকে দূরে রাখতে। ক্ষমা করবেন মহারাজ, আজ বলতে বাধ্য হচ্ছি। মনে হচ্ছিল এই সিংহল রাজ সত্যি স্ত্রৈণ। রানীমার মতো স্ত্রী থাকলে যে কোনো রাজপুরুষের পক্ষে দ্বিতীয় বিবাহ করা অসম্ভব। যে নারী শুধু নিজের স্বামীর জন্য এত বড় আত্মত্যাগ করতে পারে, নিজেকে আগুনে সমর্পণ করে। না, শুধুমাত্র স্বামীর জন্য নয়, আপনারা কাঁদবেন না, চোখের জলে বিদায় দেবেন না এই বীর নারীকে। সিংহলের রানী সত্যি বীর। দিদি সমস্ত সিংহলের স্বার্থেই এই কাজ করছে। অসংখ্য ধন্যবাদ। তোমার মৃত্যু না হলে আমার যে এত বড় উপকারটা হতো না ঐশিকা, আমি আমি ভাবতেই পারছি না। বিশ্বাস করো ঐশিকা, আমার কাছে এখনো কেমন যেন অবিশ্বাস্য বলে মনে হচ্ছে। স্বপ্নে জাল থেকে বেরিয়ে এসো বিশি, এখনই এত আনন্দ করবার কি আছে? ভুলে যেও না এখনো আমি আছি, তাই এত সহজে তুমি তোমার জয় পাবে না। খেলা শেষ হতে এখনো অনেক দেরি, এত তাড়াহুড়ো কি সে বিশি? ज्ञान धर्म प्राण काल काल योग महान मन नयंतरिक्ष व्योम जागे दीप्त सर्वभूम एक शरीर बहुगुणा वसत सर्व मन खना 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 खना।